স্বাগতম সবাইকে আপনারা দেখছেন জাজাই টিপস ফর ইউটিউব এবং ফেসবুক চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ফেসবুক পোস্টে অ্যাড করে দিবেন। তো সময় নষ্ট করব না, চলুন চলে যাই স্ক্রিনে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী টিপসগুলো সবার আগে দেখার জন্য। সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এখানে business.facebook.com লিখে সার্চ করব। তারপর এখানে কর্নার থেকে বিজনেস সেটিংস অপশনটিতে ক্লিক করে দেব। তারপর পেজটি সিলেক্ট করব। তারপর এখানে উপরে বিজনেস সেটিংস অপশনটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকে যে পেজ পোস্ট, এই অপশনটি দেখা যাবে। তো পেজ পোস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব। পেজ পোস্ট অপশনটি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা ক্রিয়েট পোস্ট এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ডায়ালগস বক্স আসবে। তারপর আমরা এখানে এই যে ইউআরএল লিঙ্ক, এই বক্সটিতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি পেস্ট করব। তো এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করার জন্য। তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করব। তারপর এখান থেকে আমাদের চ্যানেলটি সিলেক্ট করব। তারপর আমরা উপরে অপশন থেকে আমাদের চ্যানেলের লিঙ্কটি আমরা কপি করে নেব। তারপর আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। এখানে এসে আমরা আমাদের লিঙ্কটি পেস্ট করে দেব। এখানে লিঙ্কটি পেস্ট করার পরে শেষের যে লেখাটি কোশ্চেন মার্কের পরে ভিউ আন্ডার হাইফেন এস ইকুয়াল টু সাবস্ক্রাইবার, এই অপশনটি আমরা লেখাটুকু আমরা ডিলিট করে দেব। তারপর আমরা এখানে টাইপ করে দেব সাব আন্ডার হাইফেন কনফার্মেশন ইকুয়াল টু ওয়ান। তারপর ফোর্স টেক্সট এই অপশনটিতে আমরা এখানে টাইপ করে দিলাম প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তারপর কল টু অ্যাকশন এই অপশনটি থেকে আমরা ক্লিক করে সাবস্ক্রাইব অপশনটি সিলেক্ট করে দেব। তারপর এখানে নিচে ক্রিয়েট পোস্ট নামের অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা পেজটি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পরে এখানে যে অ্যাডস নামের অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর আমরা
এই অপশনটাতে টিকমার্ক বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে যে অপশনটি আছে অ্যাকশন, এই অপশনটিতে আমরা ক্লিক করে পাবলিশ সিলেক্ট করে দেব। তারপর আমরা পোস্টটি পাবলিশ করে দেব। পোস্টটি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফেসবুক পেজটি লগ ইন করে দেখব। দেখুন আমাদের ফেসবুক পেজে আমরা এখন পোস্টটি দেখতে পারতেছি এবং এখানে লেখা আছে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আর এখানে নিচে দেখুন যে আমাদের ইউটিউব চ্যানেল সেই লিঙ্কটি এখানে দেখা যাচ্ছে এবং এখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাবজাই টিপস প্রো। তারপর এখানে দেখুন পাশে যে সাবস্ক্রাইব বাটনটি দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের সাবস্ক্রাইব ইউটিউবে সাবস্ক্রাইব যোগ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।